আমাদের চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আমি অভ্র অ্যাপেল তাদের আইফোন টুয়েলভ এখনো বোধহয় আট দশ মাস পরে লঞ্চ করবে তবে তার আগে এখন বছর শুরু হলো সবে এখনই অ্যাপেলের সব ফোনের আইফোন টুয়েলভের এর নানা রকম লিক্স আসছে আলোচনা তুঙ্গে এটাই হচ্ছে অ্যাপেল অ্যাপেল যখন তাদের আইফোন বার করে প্রথমে সবাই মন খুলে গালাগালি দিয়ে নেয় তারপর তাকে নকল করে যখন অ্যাপেল তাদের আইফোনে প্রথমবার নচ ডিসপ্লে নিয়ে এসেছিল সবাই খুব বাজে বলেছিল বলেছিল আগলি নচ কদাকার কুচিত দেখতে একটা জিনিস তারপর ডিসপ্লে কত ফোনে কত রকম ভাবে এসছে সেটা আপনারা সবাই দেখেছেন এরপর অ্যাপেল যখন তাদের আইফোন ইলেভেন নিয়ে আসলো সবাই বলেছিল বাজে ফোন কোনো ইনোভেশন নেই কিচ্ছু নেই আমি তখন আমাদের চ্যানেলে একটু অন্যরকম কিছু ভিডিও বানিয়েছিলাম একেবারে খারাপ বলতে পারিনি আইফোন ইলেভেনকে আপনারাও সেই মতামতটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং আইফোন ইলেভেন যে ক্যামেরা হাউজিং যেটা নিয়ে সবার কমপ্লেন ছিল সেই ক্যামেরা হাউজিং দেখে অনেকে নাকি অসুস্থ পর্যন্ত হয়ে পড়ছিলেন সেই ক্যামেরা লক্ষ্য করে দেখুন তারপর বহু বহু ফোনে কোম্পানি তাদের প্রায় না মডেলে ওই ক্যামেরা দিচ্ছে এমনকি স্যামসাং তাদের আগামী ফোনে ফ্ল্যাগশিপ ফোনে এস টোয়েন্টি বা এস ইলেভেন যাই নাম হোক না কেন সেই ফোনটাতে তারাও একই রকম ক্যামেরা হাউজিং দিচ্ছে কিন্তু গালাগালি করার সময় অ্যাপেলকে কিন্তু কেউ ছেড়ে কথা বলেনি এই গালাগালির প্রসঙ্গে মনে পড়ল নতুন চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যেখানে এটিসি মানে অ্যান্ড্রয়েড টোটা কোম্পানি বাংলা ভাষায় এক নম্বর টেকনিক্যাল চ্যানেলকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিও থামনেল দেখে বা ভিডিওর শুরুর এক মিনিট দেখে অনেকে বিরূপ মন্তব্য করছেন ভাবছেন আমি এটিসি কে বোধহয় খারাপ বললাম একেবারেই তা নয় এটিসি বাংলা ভাষায় ওই রকম কন্টেন্ট বানায় সেটা আমাদের সবার কাছে গর্বে আমরা অন্য ভাষার মানুষকে বলতে পারি দেখো আমাদের বাংলায় এরকম কন্টেন্টটা তৈরি হয় আপনি ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে আমাকে মতামত জানাবেন কমেন্টে লিখবেন যে সত্যি আমি খারাপ বলেছি না ভালো বলেছি যাই হোক আজকের ভিডিওর মূল প্রসঙ্গে আসি তবে তার আগে আপনাকে বলে নিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটার সাথে আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেষে গিয়ে আর আজকের ভিডিওর মূল প্রসঙ্গে এবার আসা যাক অ্যাপেল তাদের আইফোন টুয়েলভ যে নিয়ে আসছে সেটা আমি বলেছিলাম যে তাতে বহু কিছু ইনোভেশন থাকবে তবে অ্যাপেল যখনই কোনো প্রোডাক্ট আনতে যায় সেখানে শোনা যায় অনেক ইনোভেশন আছে তবে ততটা ইনোভেশনও থাকে না কারণ অ্যাপেল ইদানিংকালে তাদের আইফোনে অনেক ডিফেন্সিভ খেলছে অনেক রক্ষণশীল হয়ে গেছে কারণ স্টক মার্কেটে শেয়ার মার্কেটে তাদের যে শেয়ার তাদের কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তাদের যে লাভ দিতে হবে তাদেরকে সেই জায়গাটাকে তাদের সব সবসময় ঠিকঠাক বজায় রাখতে হয় তাদের কোম্পানির শেয়ার বা মার্কেটের মার্কেটের দাম যদি কমে যায় তার জন্য অনেক দিতে হয় তাই ফোন যেরকমই আসুক সেই ফোন থেকে লাভটা তাদেরকে পুরোপুরি তুলে নিয়ে আসতে হবে তবে এমন এমন কিছু কিছু করছে অ্যাপেল গবেষণা করছে যে তাদের আর এইসব নিয়ে মাথা ঘামাতেই হবে না সেই প্রসঙ্গে আসছি তারা বলে নিই আইফোন টুয়েলভ একেবারেই তাতে কোনো পোর্ট থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ এম এম একেবারে আগে সরিয়ে নিয়েছিল এবার লাইটনিং পোর্ট মানে যেখান দিয়ে আমরা চার্জ টাইপ টাইপসি পোর্ট বা যে পোর্টগুলো হয় সেই রকম কোনো পোর্ট থাকবে না চার্জ দেওয়ার জন্য অ্যাপেল এটা কেন করছে সেই নিয়ে কখনো আলাদা ভিডিওতে আপনারা যদি ইন্টারেস্টেড হন কমেন্টে লিখে জানাবেন আলাদা কোনো ভিডিও বানানো যাবে কিন্তু থেকে বড় যেটা খবর যে অ্যাপেল তাদের নতুন ফোনটাতে আইফোন টুয়েলভে যে ক্যামেরা সেটা পানছে সেটা হচ্ছে একটা অভিনব টেকনোলজি ওআইএস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন মানে আপনি যখন ছুটছেন একটা ক্যামেরা নিয়ে যে ছবিটা উঠবে সেটা ওরকম ছোটার মতো কাঁপা ছবি উঠবে না একদম স্থির ছবি উঠবে তার জন্য লেন্সটা নিজেই কেঁপে কেঁপে টোটাল ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেবে তো এই জিনিসটাকেই বলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশান তো এইবার অ্যাপেল তাদের ওই লেন্সকে অ্যাডজাস্ট আর করছে না লেন্স ওই কাঁপা টাপাগুলোকে ব্যালেন্স করে সব কিছু ঠিকঠাক বজায় রাখবে না তারা এবার সরাসরি ইমেজ সেন্সারটা মানে যেখানে লাইট গিয়ে সরাসরি পরে ভিডিও রেকর্ডিং বা ইমেজ ক্যাপচার করার সময় যেখানে ক্যামেরাতে সত্যিকারের ফটোটা তোলা হয় সেই জায়গাটাকেই তারা এবার ইমেজ স্টেবিলাইজেশনের কাজে লাগাবে এবং সেই সেন্সার বেসড ইমেজ স্টেবিলাইজেশন কেমন হবে আশা করা যায় অসাধারণ হবে দেখার জন্য অপেক্ষা থাকলো আমাদের এবং অ্যাপেল একটা নতুন জিনিসের গবেষণা করছে যেটা নিয়ে লিক্স বেরিয়ে এসছে যে অ্যাপেল স্যাটেলাইটের থ্রুতে তাদের প্রতিটা আইফোনে ইন্টারনেট কানেকশন দেবে আপনারা যখন আইফোন থেকে কথা বলবেন ফোন কল করবেন ইন্টারনেট ইউজ করবেন আপনাকে কোনো ওয়াইফাই কোনো নেটওয়ার্ক বা সিম এসবের উপর নির্ভরশীল হতে হবে না আপনি সরাসরি স্যাটেলাইটের থ্রুতে আপনার আইফোনটা কানেক্ট করে সবকিছু ব্যবহার করতে পারবেন বাংলাদেশে যেরকম গ্রামীণ বা টেলিটক বা ইন্ডিয়াতে এয়ারটেল জিও এরা যেরকম আছে ভোডাফোন যেরকম আছে সেই রকম কোম্পানিগুলোর আর প্রয়োজনই থাকবে না কোনো তাদের আর কোনো ব্যবসা করার জায়গাই থাকবে না অ্যাপেল সবটুকু ব্যবসা নিজের পকেটে পুরে নেবে এবং তার ফলাফল কিন্তু অনেক সুদূর প্রসারী হতে পারে কারণ আমাদের দেশের গভর্নমেন্ট যখন ইন্টারনেট ব্যান করে দেয় কোনো বিশেষ সিচুয়েশনে এমার্জেন্সির সময় সেই সব জায়গাগুলোতে গভর্নমেন্টের কতটা কন্ট্রোল থাকবে অ্যাপেলের উপর বা আইফোনের উপর এটাও একটা বড় সড়ো চিহ্ন থাকবে সেক্ষেত্রে অ্যাপেল যদি এটা করতে পারে তাহলে সত্যি একটা যুগান্তকারী ব্যাপার হবে আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করার ছিল আপনাদের সাথে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটা বাজিয়ে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়